এই ভিডিওটা আসলে রেকর্ড করার মতো ইচ্ছা আমার ছিল না তারপরেও আসলে কোন একটা ঘটনার কারণে আমার মনে হলো যে এরকম একটা ভিডিও আমার মনে হয় বানানো দরকার তো কোন একটা জায়গাতে বেড়াতে যাই তো দেখা যায় সেখানে আমি একটা ইজি বাইকে উঠি মূলত আমি যে কাজটা করে থাকি তার ইজি বাইকে কি রকম ইনকাম হয় এই ইজি বাইক থেকে সে আর কি কি করছে না করছে বিষয়টা অনেক সময় আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি তো একটা পর্যায়ে জানতে পারলাম যে সে মূলত সে ইজি বাইক লাগে সব মিলিয়ে এ পর্যন্ত তার ইনকাম হচ্ছে 15-16 লক্ষ টাকা যেটা দিয়ে সে খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে এবং সে বাড়িটা বানানোর পর সে আউট ফিল করে যে সে খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে এবং তার ওয়াইফ বা ছেলে মেয়ে যারা আছে সবাইকে নিয়ে মোটামুটি সে সুখে আছে তাকে জিজ্ঞাসা করি যে আপনি যদি ইজি বাইকটা 5 দিন না চালান সেক্ষেত্রে আপনার ইনকাম কি বন্ধ হয়ে যাবে ইজি বাইক যদি আমি না চালাই ডেফিনেটলি আমার ইনকাম বন্ধ হয়ে যাবে এমনও হতে পারে যে আমার চালের খোরাকটুকু পর্যন্ত মেটাইতে কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম তাহলে আপনি বাড়িটা কেন 15-16 লক্ষ টাকা খরচ করে বাড়িটা করেন সেক্ষেত্রে সে উত্তর দেয় যে আসলে এটা আমার শখ ছিল এটা আমার শখ পূরণ করেছি আমি আর শখ পূরণ করতে যে একটা বিষয় হয়েছে যেটা যে এখনো মোটামুটি বেশ কিছু টাকা লোনও কিন্তু তাকে করতে হয়েছে আর এখন সে ইজি বাইক চালায় সেখান থেকে যে ইনকাম আসে ইনকামের একটা অংশ দিয়ে সে লোন পরিশোধ করে পাশাপাশি মোটামুটি নিজের সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিচ্ছে একবার একটু ভেবে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি আমরা নিজেদের ঘর বাড়ি তৈরির ক্ষেত্রে এতটাই বেশি উদ্গ্রীব হয়ে পড়েছি একটা বেটার লাইফ ডেফিনেটলি দরকার আছে কিন্তু একবার ভেবে দেখুন তো 15-16 লক্ষ টাকা একজন ইজি বাইকার এই টাকাটা দিয়ে সে যদি কোথাও ইনভেস্ট করতো এই টাকাটা তাহলে সেখান থেকে কিন্তু একদম মিনিমাম হলো অন্তত 1000-2000 টাকা সে মাসে যদি অসুস্থ হোক বা যাই হোক না কেন সে যদি আর কাজে নাও আসে আলটিমেটলি তার কিন্তু সংসার চালানোর জন্য কোনো ধরনের টেনশন থাকে না এক কথায় বলতে গেলে ফিনান্সিয়ালি সে কিন্তু ফ্রিডম হয়ে যেতে পারে সে দেখা যাচ্ছে গ্রামে বসবাস করে সে চাইলে কিন্তু 2-3 বিঘা জমি কিনে নিতে পারে সেটা না হলে প্রত্যেক এলাকাতে জমি কট নেওয়ার একটা ব্যবস্থা আছে যদি 15-16 লাখ টাকা কট নিয়ে জমি চাষ করে আমার মনে হয় ইয়ারলি অন্তত কম করে হলেও সে ওখান থেকে অন্তত 5-6 লক্ষ টাকা বা তার কাছাকাছি কিন্তু ইনকাম করতে পারে এটা কিন্তু একটা বিশাল সোর্স একবার একটু ভেবে দেখুন কিন্তু সেটা না করে সে তার শখ মিটিয়েছে মজার বিষয় হলো রাতে যখন সে ঘুমায় সেই সুন্দর বাড়িতে ঠান্ডা মাথায় আসলে কি ঘুমাতে পারে শান্তির ঘুমটা কি সে আসলেই পায় একটা ভেবে দেখুন তো সে কিন্তু পারতো এই বাড়িটাই সে তৈরি করতে পারতো সুন্দরভাবে সে যেটি করতে পারতো 15-16 লক্ষ টাকা ইনভেস্ট করে সেখান থেকে যে ইনকামটা আসে সেই ইনকাম দিয়ে আস্তে আস্তে কিন্তু সে ঠিকই এই বাড়িটা তৈরি করতে পারতো এবং পরবর্তীতে দেখা যেত যে সে তার যে 15-16 লক্ষ টাকা রয়েছে এটাও কিন্তু তার থেকে যেত আর এই এই পরিমাণ টাকা দিয়ে আমাদের বাংলাদেশ না পৃথিবীর হিউজ মানুষ আছে যারা এর থেকেও অনেক কম পরিমাণ টাকা ব্যবহার করে নিজেকে ফ্রিডম দিয়েছে এবং সেই ফ্রিডমটা এমন যে কখনো তার আর ফিনান্সিয়ালি প্রবলেমে পড়তে হয়নি।